আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে যেই টপিক নিয়ে কথা বলবো, এই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা আসলে অনেক সুন্দর। আরও কয়েকবার আমার ভিডিওতে হয়তো দেখছেন আপনারা। তো আজকে দেখাবো এই ব্রিজের মধ্যে কয়টা রোড আছে আর হচ্ছে কি রকম চারপাশে, এগুলা দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার সাথে দেখতে থাকুন। এইটা হচ্ছে ব্রিজের মেইন রোড, যেটা উপর দিয়ে আমরা এখন আসতেছি। তো দেখাবো দুই পাশে কিরকম দেখতে, আর এই ব্রিজের দুই পাশে আরও রোড আছে, চারটা রোড আছে আরও, দুই পাশে দুইটা, তারপরে যেদিকে ওটার দিকে একটা আর নামার দিকে একটা। তো মোট চারটা পাঁচটা রোড আছে। তো দেখাবো, এখন আমরা উপর দিয়েই আসলাম। নেমে বসে গেলাম ব্রিজের পাড়ে এক পাশে। তো আসলে আমি এখানে অনেক বাতাস, যার কারণে আমার ভয়েস দিতে হচ্ছে। যে কথাগুলো বলছিলাম এইগুলা মিউট করে আমার আবার ভয়েস দিতে হচ্ছে। তো এই যে আমরা উপর দিয়ে এখন আসলাম, আরও চারটা রোড এদিকে বললাম, আমার এই পাশে একটা আছে। এই যে আমার পিছনে যে একটা দেখা যাচ্ছে, এখানে এটা একদম রোডের নিচ দিয়ে বলতে পারেন, মাটির ভিতর দিয়ে রোড। তারপরে যেদিকে আমরা উঠছিলাম রোডে, ওই দিকেও একটা সেম এরকম রোড আছে। তো যদি ঢুকতে পারিনি, যাইনি ওদিকে, ঢুকিনি। তো যদি ইয়া হয় তাহলে আরেক সময় দেখাবো ভিতরে ঢুকে রুট। তো দুই পাশে আরও দুইটা রুট আছে, আসলে দেখতে অনেক সুন্দর এই রুটটা, ব্রিজটা। অনেকে দেখতে আসে এই জায়গায়, বিকালে সবাই বসে গল্প করে, বাতাস অনেক যার কারণে। এই তো এক পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পানিও দেখা যাচ্ছে, লেক। এখানে আমরা পাড়ে বসছি আর কি, আমার গত ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, লেকের পাড়ে দেখাইছি। দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে, পাশের রোডগুলোতে যাইয়ে দেখাবো আপনাদেরকে। মনে হচ্ছে আকাশে অনেকগুলো তারা, ওইরকম দেখাচ্ছে দূরের বিল্ডিংগুলো।
এই যে এটা হচ্ছে মাটির নিচে দিয়ে রোড, আসলে আমি যাইনি, আমার ভয় লাগে তার জন্য আমি যাইনি। মাটির নিচে দিয়ে একা একা যাইতে ভালো লাগে না। এনে ছবি করতেছে সবাই, আমি বসে আছি একা একা। এখানে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো, এই যে লেক, লেকের ঠিক ওপারে ওইদিকে এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ত্রিবেণী। এখানে গায়ে হলুদ, যে কোনো পার্টি, জন্মদিন, তারপরে এঙ্গেজমেন্ট পার্টি সবই হয়, বুকিং দেয় মানুষ। আজকে এখানে একটা পার্টি ছিল, রিসেপশনের পার্টি, তো শেষ হয়ে গেছে, এখন তো রাত 10টা বাজে, অনুষ্ঠান শেষ। ত্রিবেণী রেস্টুরেন্টে চলে গেছে, এখানে অনুষ্ঠান হয়, আমাদের এখন যে খালি এখানে হচ্ছে প্রোগ্রাম করার জন্য, গায়ে হলুদ, তারপরে আপনার জন্মদিন, এই পার্টি। রেস্টুরেন্টটা আসলে পানির উপরে অবস্থিত, দেখতেছে আপনারা পানির উপরেই, নিচে দুই পাশে লেক আছে, ব্রিজের দুই পাশে লেক। ওখানে অনেক ধরনের অনেক খাবার পাওয়া যায়, দেখতে থাকুন, ভালো লাগবে, ভালো লাগে পানির উপরে বসে খাইতে। আবার বোট রাইড আছে ওখানে, এই যে লেকের মধ্যে ঘোরাফেরা করা যায় বোট দিয়ে। এখন আমি ব্রিজের নিচে যাব, এই যে আমরা ব্রিজের নিচে এখন হাঁটতেছি। এটা হচ্ছে ব্রিজের এক পাশের রোড, এক পাশের রুট এটা, তো এখান থেকে ত্রিবেণী সুন্দর দেখা যায়। দেখেন বাতাসের জন্য আমার কাপড় চোপড় সব উড়ে ঘুরে যাচ্ছে, খুবই বাতাস এখানে, তো দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট করে নিব, প্লিজ যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অল করে দিবেন, যখনই আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্টস করবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের। আমরা চলে যাচ্ছি, 10টার বেশি বাজে, তো এই জন্য এখান থেকে এখন চলে যাব। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, দিনের বেলায় দেখাবো আপনাদেরকে কেমন দেখতে লাগে। গাড়িতে উঠে গেছি,
এখন রোডের মাঝখান দিয়ে মানে যেটা মেইন রোড একদম উপর দিয়েই যাব। আসলে দেখেন ভিউয়ার্স কত সুন্দর কাজ। তো আজকে এখানে এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দিনের বেলার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে ঠিক এখানেই। আমার জন্য দোয়া করবেন না, এদিক দিয়ে যান, আমি যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। আজকে এখানে মাছ উঠাচ্ছে, সৌভাগ্য হলো আমার মাছ ওঠানো দেখার। আসলে আমি ভিডিও করতে পারিনি, মাছ অনেক বড় বড় মাছ এখানকার। এখন মাছ উঠাইতেছে, এই যে দিনের বেলায় ভিউটা এরকম, দুই পাশে লেক। দিনের বেলায় কোনো লাইট নাই, লাইটিং নাই। তো তারপরেও মনে করেন যে দেশের মধ্যে এক টুকরা, বিদেশের ছোঁয়া, ঠিক এইরকম। এখানে এই রোডগুলা, পরিবেশটা এরকমই। এই যে ত্রিবেণী, দিনের বেলায় এরকম, কোনো গেস্ট নাই দিনের বেলায়, এখানে কোনো গেস্টই আসে না। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই জায়গায়। যদি সম্ভব হয় আপনারাও আসিয়া ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। তো আজকে এ পর্যন্ত, আবার সবার কাছে দোয়া আছে, এখানে শেষ করে দিচ্ছি সেই রাতে। তো আল্লাহ হাফেজ।